হ্যালো ভাই, কী অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আজকের আলোচনার মূল বিষয় বাংলা চলচ্চিত্র কোথায় আটকে আছে, যেখানে বলিউড সাউথ ইন্ডিয়ার মুভিগুলা ওয়ার্ল্ড ওয়াইড দাপিয়ে বেড়াচ্ছে, কেন আটকে আছে বাংলা চলচ্চিত্র, এটাই হবে আজকের আলোচনার মূল বিষয়। আচ্ছা, এই প্রশ্ন থেকেই আলোচনা শুরু করা যাক যে কেন আটকে আছে বাংলা চলচ্চিত্র। শুধু কি আমাদের, আমরা অনেক সময় বলি, আমি নিজেও বলি যে আমাদের ভালো অভিনেত্রীর অভাব, ভালো অভিনেতার অভাব, তারপর হচ্ছে টেকনিশিয়ানের অভাব, হ্যাঁ দেখা যায় ভালো লোকেশন পাই না আমরা সিনেমাতে। শুধু কি এই সমস্ত অভাবের কারণে আমাদের সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড ভালো কিছু করতে পারছে না? আমার তো তা মনে হয় না। আমার মনে হয় এই সমস্ত সমস্যাগুলো তৈরিটা হয়েছেই ওই একটা সমস্যার কারণে। ওই সমস্যাটার নাম হচ্ছে সিনেমার বাজেট এবং প্রযোজক, মানে দুইটা তো একই কথা, প্রযোজকই তো বাজেটটা দেয়। তো এই কথা আমি কেন বলছি, দেখেন আপনি যদি, আপনি হয়তো অনেক যুক্তি দিয়ে বলতে পারেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে বাজেট পাওয়া যায় সেটা দিয়েই আরও অনেক ভালো সিনেমা নির্মাণ করা সম্ভব, বাট হ্যাঁ এটা সম্ভব। কিন্তু আপনার মনে রাখতে হবে, আমি এখানে আলোচ্য বিষয়টা এনেছি যে ওয়ার্ল্ড ওয়াইড কেন ভালো কিছু করতে পারছে না। আপনি বলতে পারেন যে আমাদের যে ভাষা বাংলা ভাষা এটা সব জায়গায় সমাদৃত না, বাঙালিকে অনেকেই পছন্দ করে না, এমনিতেই মূল্যায়ন কম করা হয়, যেমনটা ইংলিশকে করা হয় না, অনেক বেশি মূল্যায়ন করা হয় ইংলিশকে, আন্তর্জাতিক একটা ভাষা। কিন্তু আমি বলবো যে আপনার ধারণাটা ভুল, শুধুমাত্র ভাষার কারণে আমরা পিছিয়ে নেই, বাংলা ভাষার যে লার্জ একটা স্কেল আছে সেটাও আপনাকে মানতে হবে। আরেকটা কথা হচ্ছে যে আপনার ভাষা কেউ না জানুক, বর্তমান পৃথিবী কিন্তু আগের মতো নাই, আপনার ভাষা কেউ না জানলেও আপনার কথা সবাই বুঝতে পারবে, সেই সিস্টেম এখন আছে ডাবিং সিস্টেমের কারণে, এবং কি ট্রান্সলেট করা যায় বলে এখন কিন্তু প্রত্যেকটা ভাষার সিনেমা আমরা খুব সহজে দেখে নিতে পারি। আপনি দেখেন মালায়ালাম ইন্ডাস্ট্রি কত ছোট্ট একটা ইন্ডাস্ট্রি, সেখান থেকে KGF বের হয়ে আসে কীভাবে, শুধুমাত্র ওই প্যান ইন্ডিয়া রিলিজ করছে, মানে ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন ধরনের ভাষাতে সেটাকে ট্রান্সলেট করে ডাবিং করে আমরা কিন্তু ঠিকই, আমাদের দেখার দরকার আমরা দেখে নিচ্ছি। কিন্তু এই যে দেখার দরকার, এই দেখার দরকারটা আমরা কোথার থেকে তৈরি করতেছি, মানে কোথার থেকে আসতেছে এই দেখার দরকারটা, তৈরি হচ্ছে কোথা থেকে? এই দেখার দরকারটা তৈরি হচ্ছে কারণ ওই সিনেমার বাজেট ভালো ছিল, ওই সিনেমা দেখার মতো কোনো আসলে ওই রকম মানে প্রয়োজনীয়তা আমাদের মধ্যে অনুভব করাইতে পারছে ওই সিনেমাটা, এই জন্য আমরা দেখছি। সেটা এখন চাইনিজ ভাষাতে হইলে সেটাও আমরা ডাবিং করে দেখে ফেলবো, এইরকম একটা পরিস্থিতি চলতেছে এখন বিশ্বের। এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনাকে একটা কন্টেন্ট মেক করলেও সেটার নিচে আপনি চাইলে মানে সেটার ক্যাপশন দিয়ে দিতে পারেন, মানে আপনার, আপনি বলতেছেন বাংলায়, অপর পৃষ্ঠে যে দেখতেছে আপনার ভিডিওটা সে দেখতেছে ইংলিশে, এরকম হতে পারে। ইভেন আরও তো অনেক উন্নত প্রযুক্তি চলে এসেছে, ভাষা এখন একটা সমস্যাই না, বুঝছেন? যার জন্য আমাদের বাংলা ইন্ডাস্ট্রির এখনই সতর্ক হওয়া উচিত, বিশ্বের সাথে তাল মিলিয়ে না চলতে পারলে বাংলা সিনেমা এখন আর টিকবে না। এই জন্যই বাংলা সিনেমার আসলে বেহাল দশা, ভালো কোনো বাজেট নাই, নির্দিষ্ট কোনো পরিচালক প্রযোজক নাই। এই কথা কেন বললাম, নির্দিষ্ট পরিচালকও এখন আপনি খুঁজে পাবেন না, খুব কম। আগে তো তাও নির্দিষ্ট একটা পরিচালক আমরা দেখতে পেতাম, যে লিস্টেড কিছু পরিচালক দেখতে পেতাম, এখন দেখবেন কি কয়েকটা সিনেমা করতেছে, এরকম অনেকেই আছে, সবাই না, কয়েকটা সিনেমা করবে, দুই তিনটা সিনেমা করবে, তারপর অনেক বছরের গ্যাপ দিবে, তারপর আবার ফিরে আসবে, অথবা একটা সিনেমা করবে আর কোনো খোঁজখবর নাই, অনেক বছর পর আবার আর একটা সিনেমা করবে, মানে সে সিনেমাটাকে মেন হিসেবে তার মানে এমিন লাইভ হিসেবে নেয় নাই, সিনেমাটাকে না, সে হচ্ছে আরও অন্যান্য বিজনেস করে পাশাপাশি, সিনেমাটা শখের বসে করতেছে, এই ধরনের আছে। এরকম কিন্তু অভিনেতাও তৈরি হয়ে গেছে বাংলাদেশে, তারা হচ্ছে পাশাপাশি অন্যান্য কাজ করে, করবে না কেন বলেন, সুযোগ সুবিধা নাই বাংলাদেশে, যে বললাম মেন জায়গা হচ্ছে টাকা, টাকা নাই। এখন টাকা নাই এটা বলে বসে থাকলে তো চলবে না, আপনাকে এই যে ছোট ছোট সাফল্য আসতেছে সেটাকে আঁকড়ে ধরে তারপর সেখান থেকে কিন্তু ভালো কিছু নিয়ে আসতে হবে। সেটার জন্য এখন থেকে সচেতন হতে হবে যে আমার কম বাজেটের মধ্যেই আমি কীভাবে এক্সট্রাঅর্ডিনারি কিছু করার একটা দুঃসাহস করতে পারি। কিছু কিছু ক্ষেত্রে দুঃসাহস ভালো, সব ক্ষেত্রে না। দেখেন আপনি, আপনি যদি দুঃসাহস না করতে পারেন তাহলে কিন্তু আপনি একটি চেঙ্গিস আনতে পারবেন না। দেখেন কলকাতা এত ছোট্ট একটা ইন্ডাস্ট্রি, সেইখানেও কিন্তু বাংলা ভাষাই চলে, সেইখানে ওদের হিরো সুপারস্টার জিৎ কীভাবে দুঃসাহস, এটা একটা দুঃসাহস আমি বলবো, কারণ সে প্যান ইন্ডিয়া রিলিজ করছে তার সিনেমা, যেখানে বাংলাতেই চলছে না সেখানে সে হচ্ছে প্যান ইন্ডিয়াতে চালাচ্ছে, কিন্তু এই যে একটা দুঃসাহস এটা সে কেন করতে পেরেছে, সে তার সিনেমাতে মিনিমাম একটা বাজেট খাটিয়ে সিনেমার ভিতরে কিছু পটেনশিয়াল ব্যাপার স্যাপার রাখতে পেরেছে, যেটা আমাদের বাংলা চলচ্চিত্রে হরহামেশা দেখাই যায় না।
আপনি হ্যাঁ এটা বলতে পারেন, বিগত সময়ে পরাণ হাওয়া, প্রিয়তমা, ইভেন সুরঙ্গ, এগুলা ভালো ব্যবসা করেছে, প্লাস ভালো একটা ভ্যালু নিয়ে আসছে সিনেমার। বাট তারপরেও আমি বলবো, এই যে দেখেন সিনেমা চলেছে, সিনেমা যতদিন চলেছে ঈদের বাজার ছিল, সেটা ভুলে গেলে চলবে না, সেটা কিন্তু আসলে সারা বছরের বাজার না, ঈদের বাজার ছিল বলে মানুষের একটা আলাদা আগ্রহ তৈরি হয়েছিল। এই দেখেন পরাণের ক্ষেত্রেও ঈদের বাজার ছিল, হাওয়ার ক্ষেত্রেও ঈদের বাজার ছিল, তারপর আবার হচ্ছে আপনার এই প্রিয়তমার ক্ষেত্রেও ঈদের বাজার। এই ঈদ ছাড়া আমার মনে হয় বাংলাদেশের মানুষ সিনেমা দেখা ভুলে গেছে, বুঝছেন? আরেকটা বিষয় খেয়াল করবেন, এই যে ভিডিও করতেছি, ওই ঈদের যখন একটা রমরমা সিনেমা হলের পরিস্থিতি চলতেছিল তখন ভিডিও করলাম, অনেক ভিউ হলো, বাট আপনারা এখন ভিডিওগুলো ততটা কিন্তু দেখতেছেন না। তার মানে কি, সিনেমা ইন্ডাস্ট্রির অবস্থাটা হচ্ছে ক্ষণকালীন সাময়িক একটা অবস্থায় রূপান্তরিত হয়েছে। যখন ওই কোনো উৎসব আসে তখন সবার মনে সিনেমার একটা চিন্তাভাবনা আসে যে আমি একটু অবসর সময়টা গিয়ে সিনেমাটা দেখি, সেটা নিয়ে ভিডিও করতেছে যারা তাদের ভিডিও দেখি, বাট অন্যান্য সময় গিয়ে দেখা যায় যে যেই লাউ সেই কদু হয়ে যায়। এই বিষয়টা কেন হচ্ছে, কারণ একটাই, আমরা এখন এটা বুঝতে পারতেছি না যে আমাদের, মানে আমাদের যারা সিনেমা নির্মাণ করতেছেন, এদের আসলে মাথায় রাখা উচিত যে এখন আমি একটা কন্টেন্ট বা একটা সিনেমা নিয়ে আসলে সেটা কোয়ালিটির দিক থেকে 100% আমার ফিল আপ করে তারপরে আসতে হবে, কারণ এখন আর সেই বাজার নাই। আপনি চাইলে আপনার দেশের মধ্যে একটা সিনেমা রিলিজ করে দিলেন, সেটা বিটিভিতে চললো অথবা সিনেমা হলে চললো, ওই দুইটা অপশন ছাড়া আর কোনো অপশন নাই মানুষের হাতে, মানুষ ওইটা দেখবেই, এই ধরনের সিচুয়েশন কিন্তু এখন আর নাই। এখন আপনাকে একটা সিনেমা হিট করাইতে হলে সেটা সারা বিশ্বকে কেন্দ্র করে, সারা বিশ্বের মানুষের কথা মাথায় রেখে, সবার চয়েসকে এক্সপ্লোর করে আপনার বুঝতে হবে, তারপর একটা সিনেমা আনতে হবে। কারণ হচ্ছে আপনি যখন একটা সিনেমার একটা গ্লিমস, একটা শোকেস বা একটা ট্রেইলার, টিজার, কোনো কিছু আপলোড দিবেন, সেটা কিন্তু সারা বিশ্বের মানুষের জন্য এখন উন্মুক্ত হয়ে যাচ্ছে। ওই যে বললাম ভাষা কোনো ফ্যাক্টর না, এখন কিন্তু প্রত্যেকটা ভাষার মানুষ সেটা দেখবে, ইভেন তাদেরটা কিন্তু তারা আপলোড দিচ্ছে, তাদেরটাও আমরা দেখব। এভাবে হয় কি, একটা কম্পিটিশন কিন্তু বিশাল কম্পিটিশন, মানে কথায় আছে, আপনি দেখেন ইউটিউবের ভিডিওর ক্ষেত্রেও, আমি একই ধরনের ভিডিও বানাইলাম, একজনের একটা ভিউ হয়েছে মিলিয়ন, আমারটা ভিউ হয়েছে জিরো, অথবা আমারটা ভিউ হয়েছে 10-12, কেন হয়েছে, আমারটার মধ্যে সেরকম কিছু দর্শক পাচ্ছে না, একই কোয়ালিটির কিন্তু সেখানে কোনো কিছু নাই, একই ধরনের সেখানে আমারটার মধ্যে কিছু নাই, আরেকজন যে করছে সেটা হচ্ছে তার অরিজিনাল হিসেবে দেখতেছে। বাংলাদেশেও ভালো মুভি হচ্ছে, এরকম না যে হচ্ছে না, কিন্তু কয়েকটা মানুষই সেটা করতে পারতেছে, বাট আমাদের পাইপলাইনে কেউ নাই। যেমন ধরেন শাকিব খান, একমাত্র শাকিব খান, তাকে নিয়ে ছবি করলে, এখনও পরিচালক অনন্য মামুনের কাছে শুনলাম যে শাকিব খানকে নিয়ে ছবি করলে সেই টাকা মানিব্যাক গ্যারান্টি আছে, বাট অন্য কাউকে নিয়ে সেই রিস্ক কেউ নিতে চায় না। এখন অন্য কাউকে নিয়ে যদি সেই রিস্ক নেওয়ার সাহস কেউ নাই করে, তাহলে বাংলা চলচ্চিত্র কীভাবে এগিয়ে যাবে? এটা কি কোনোদিন সম্ভব যে একটা মাত্র হিরোকে দিয়ে সারা ইন্ডাস্ট্রি চলবে? কখনোই পসিবল না। আপনি যদি খেয়াল করেন বলিউডে তিনটা খান আছে, তাদের তিনজনের পেছনে কত হাজার কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে তার কোনো হিসাব কিতাব নাই। এই তিন খান ছাড়াও আরও অনেক সুপার ডুপার হিট তকমা পাওয়া অনেক মুভির তারকা আছে, ঋত্বিক রোশন আছে, তারপর হচ্ছে আর কয়জনের নাম বলবো বলেন, অনেকেই আছে। তো দিন শেষে আমি বলবো যে আসলে আমাদের দেশের পরিচালক প্রযোজকরা ভালো কন্টেন্ট, ভালো গল্প, টেকনিশিয়ানের দিক থেকে, তারপর বাজেটের দিক থেকে, এই যে নির্দিষ্ট পরিমাণ পরিচালক প্রযোজক আমরা এখন আসলে পাই না, লিস্টেড যারা যারা সারা বছর ওই নাটক যেরকম রিলিজ দেয় সেরকম রিলিজ দিতে থাকবে, তারা কখনো হাঁপিয়ে যাবে না। সিস্টেমের পরিবর্তন আনতে হবে, সিস্টেমটা খুব খারাপ, বুঝছেন? আমাদের দেশের মিডিয়া এবং চলচ্চিত্রের সিস্টেম খুবই খারাপ, এখানে কেউ স্টেবল না, সবাই আসে ফেমের আশায়, ফেম পেলে ভালো, না পেলে হারিয়ে যায়, অথবা ফেম পেলেও হারিয়ে যায় বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সিতে জড়িয়ে।